আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি মোহাম্মদ আব্বাস উদ্দিন, সহকারী শিক্ষক জগন্নাথপুর মাধ্যমিক বিদ্যালয় সদর যশোর। আজ রসায়নের তৃতীয় অধ্যায়, পদার্থের গঠন, এই অধ্যায়ের কিছু টপিকগুলো আমি লিখে রেখেছি এখানে। মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, পরমাণু অণু, বলের প্রতীক এবং সংকেত, এই কয়েকটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটি দেখবে। যদি মনোযোগ দিয়ে ক্লাসটি দেখতে পারো, আমি আশা করছি রসায়নের উপরে তোমাদের যে একটা ভয় কাজ করে সেটা অনেকটা কেটে যাবে। এবং আমার কাছে মনে হয় তোমরা রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান যেটাই বলো না কেন, বিজ্ঞান সাবজেক্টটা মুখস্থ করতে চাও এবং কিছুটা ভয় পাও। আমি বলবো যে আসলে বিজ্ঞান মুখস্থ বিষয় নয়, বিজ্ঞানটা হচ্ছে আসলে বোঝার বিষয়। তোমরা যদি মনোযোগ দিয়ে ভালোভাবে বোঝার চেষ্টা করো, তাহলে আসলে তোমাদের যে ভয়টা কাজ করে বিজ্ঞান নিয়ে সেটা থাকবে না। তো চলো আজকে আমাদের ক্লাসটা শুরু করা যাক, শুরু করি। প্রথমে আমি লিখে রেখেছি মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ কি, খুব ভালো করে শুনবে। মৌলিক পদার্থ, আচ্ছা আমি যদি বা তোমরা যদি একখণ্ড লোহা ভাঙতে শুরু করো, ভাঙলে ভেঙে দেখলে কি যে ওখানে লোহা ছাড়া আর কিছুই নাই, শুধুমাত্র লোহাই আছে, তাহলে আমরা বুঝবো এটা মৌলিক পদার্থ। আচ্ছা তুমি নকল সোনা, তার মানে খাদযুক্ত সোনা নিয়ে আসলে, সেই সোনাটা তুমি ভাঙছ, ভাঙতে ভাঙতে দেখলা ওখানে সোনা আছে, পাশাপাশি তামাও আছে, তার মানে দুইটা পদার্থ আছে, দুইটা বস্তু উপস্থিত, তাহলে ওইটা কি মৌলিক পদার্থ হবে না? তাহলে মৌলিক পদার্থ কোনটা? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর কোনো পদার্থ পাওয়া যায় না বা থাকে না, সেটাই হবে মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ তাহলে কি? যে পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক ভিন্ন ধর্মী পদার্থ পাওয়া যায়, সেটাই হবে যৌগিক পদার্থ। আচ্ছা তুমি, আমরা তো লবণ খাই, বাজার থেকে লবণ নিয়ে আসলে লবণটাকে তুমি, লবণের ভিতরে যে পদার্থ আছে সেটা তুমি গবেষণা করা শুরু করলে যে ওর ভিতরে কী কী আছে। আচ্ছা লবণটার সংকেতকে আমরা জানি, লবণ যেটা আমরা খাই NaCl, সোডিয়াম ক্লোরাইড। তুমি ভাঙতে শুরু করলে, ভাঙতে ভাঙতে এক পর্যায়ে পেলে সোডিয়াম, আবার কিছুক্ষণ পরে সেখানে দেখলাম যে ক্লোরিন আছে, ঠিক আছে, এই সোডিয়াম আর ক্লোরিন মিলে হয়েছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে এখানে দেখো দুইটা পদার্থ আছে, একটা সোডিয়াম আর একটা ক্লোরিন, তাহলে এইটা হবে আমাদের যৌগিক পদার্থ। তাহলে আমরা মৌলিক পদার্থের ক্ষেত্রে যে সংখ্যাটা পেয়েছি, যে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটাই হবে আমাদের মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ হবে কি? যে পদার্থকে ভাঙলে সেখানে দুই বা ততোধিক পদার্থে পাওয়া যায় বা ভিন্ন ধর্মী দুটো বই বস্তু পাওয়া যায়, সেটাই হবে আমাদের যৌগিক পদার্থ। আশা করি তোমরা মৌলিক এবং যৌগিক যে পদার্থ বিষয়টা সেটা বুঝতে পেরেছ। আমরা এখন যাব পরমাণু এবং অণু নিয়ে কথা বলব। পরমাণু, পরমাণুটা হচ্ছে আমরা ওই লোহা দিয়ে বুঝি। এখন লোহা আমি নিলাম, নিয়ে ভাঙা শুরু করলাম, ভাঙতে 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 একেবারে ক্ষুদ্র কণায় আমি পৌঁছে গেলাম, ঠিক আছে, আর ভাঙা যায় না, একেবারে ক্ষুদ্র যে কণা, ওই কণার নামটা আমরা কী দেব, সেটা হচ্ছে অ্যাটম বা পরমাণু। তাহলে আমরা বলতে পারি কোনো মৌলিক পদার্থের বা কোনো মৌলের ক্ষুদ্রতম যে কণা সেটাকে আমরা বলবো পরমাণু। তাহলে কোনো মৌল বা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম যে কণা সেটাই হচ্ছে পরমাণু, ঠিক আছে। তাহলে আমাদের অণুটা কি? অণুটা হচ্ছে সাপোজ হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের একটা পরমাণু, তাই না, যেটা ক্ষুদ্র কণা সোডিয়ামের। আচ্ছা এটা আমার ক্লোরিন, এটা সোডিয়ামের পরমাণু, এটা ক্লোরিনের পরমাণু, এই দুইটা যখন যুক্ত হবে, যুদ্ধে গঠন করবে কি সোডিয়াম ক্লোরাইড, তাই না, এদের সিএল, তাহলে এই দুইটা, এইটা তাহলে কি হবে,
এখানে যেহেতু দুইটা পরমাণু আছে, একটা হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে ক্লোরিন, এই দুইটা যখন যুক্ত হয়েছে তখন সেটা হয়েছে অণু। তাহলে আমরা অণুর সংজ্ঞা আমরা বলতে পারি দুই বা ততোধিক পরমাণু যুক্ত হয়ে যে যৌগ গঠন করে বা যে মৌল গঠন করে আমরা যেটাই বলি না কেন সেটাই হবে অণু। ঠিক আছে, আমরা আরো যদি একটা উদাহরণ দেখি, পানি আমরা এখানে নাইট্রোজেন লিখলাম, এখানে অক্সিজেন লিখলাম, ঠিক আছে, এটা নিঃসন্দেহে অণু। তার কারণ এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু আছে আর এখানে কি আছে অক্সিজেন পরমাণু আছে, তাই না? অক্সিজেন কয়টা আছে আমার? একটা। হাইড্রোজেন কয়টা আছে? দুইটা, তাই তো? দুইটা হাইড্রোজেন পরমাণু আছে এখানে, আর এখানে আছে একটা অক্সিজেন পরমাণু, দুইটা যুক্ত হয়ে কি হয়েছে পানি, এবং এটা হচ্ছে পানির একটা অণু। ক্লিয়ার? এইটা তাহলে কি, এটা হচ্ছে আমার দুই বা ততোধিক পরমাণু, তাই না? অক্সিজেন কয়টা আছে এখানে? দুইটা, ঠিক আছে। তাহলে এটা হবে আমাদের, এটা অণু, অক্সিজেনের অণু। এটা নাইট্রোজেন কয়টা আছে? দুইটা, এটা আমার নাইট্রোজেনের কি অণু, যেহেতু দুই বা ততোধিক এখানে কি আছে পরমাণু আছে, তাই না? তাহলে আমরা ও পরমাণু কি আর অণু কি বুঝতে পারলাম। এখন এই পরমাণু এবং অণু নিয়ে যখন কথা হচ্ছে তখন অণুর আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে মৌলিক অণু এবং যৌগিক অণু। আমরা এই উদাহরণের ভিতর দিয়ে বুঝতে পারবো কোনটা মৌলিক এবং কোনটা যৌগিক। আমরা যদি এটা খেয়াল করি, এটা হচ্ছে আমাদের, নিশ্চিত আমি আগে বলেছি এটা অণু, কিন্তু এটা মৌলিক না যৌগিক? আমাদের প্রশ্নটা হচ্ছে এটা, যেটা মৌলিক হবে না যৌগিক হবে, খুব মাথা খাটিয়ে মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। যেটা আমরা অণুটা বুঝতে পারলাম যেখানে নাইট্রোজেন দুইটা আছে, কিন্তু এটা আমার মৌলিক হবে না যৌগিক হবে? নিঃসন্দেহে এটা মৌলিক অণু, তার কারণ একই মৌল আছে, তাই না? এটা নাইট্রোজেন, এটা নাইট্রোজেন, একই মৌল। তাহলে আমরা বলতে পারি একই ধর্মের দুইটা মৌল যদি যুক্ত হয়, দুইটা পরমাণু যদি যুক্ত হয়, তাহলে সেটা হবে মৌলিক অণু। আর যৌগিক অণু তাহলে কি হবে? নিশ্চয় বুঝতে পেরেছে, দুইটা ভিন্ন ধর্মের, দুইটা ভিন্ন ধর্মের কি পরমাণু যুক্ত হয়ে যে অণুটা গঠন করবে সেটাই হবে আমাদের যৌগিক অণু। তার কারণ দেখো এখানে হাইড্রোজেন আছে, এখানে অক্সিজেন আছে, হাইড্রোজেন একটা পরমাণু, অক্সিজেন একটা পরমাণু, দুইটা ভিন্ন, তাহলে দুইটা ভিন্ন পরমাণু যুক্ত হয়ে আমার গঠন হয়েছে অণু, তাহলে এটা হবে আমাদের যৌগিক অণু। বুঝতে হবে যে দুইটা যদি ভিন্ন হয় সেটা হবে, এই যে সোডিয়াম ক্লোরাইড আমরা যেটা লিখছিলাম NaCl, এটা কিন্তু একটা অণু, ঠিক আছে, এটা একটা অণু, সোডিয়াম ক্লোরাইড একটা অণু, কিন্তু এটা হচ্ছে যৌগিক অণু। যদি বলা হয় এটা কোন ধরনের অণু, তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারবো এটা সোডিয়াম ক্লোরাইড, এটা সোডিয়াম আছে, ক্লোরিন আছে, তাহলে দুইটা ভিন্ন ধর্মী, ভিন্ন ধর্মের মৌল আছে, একটা হচ্ছে সোডিয়াম একটা ক্লোরিন, তাহলে দুটা পরমাণু এবং দুটা ভিন্ন ধর্মের, তাহলে এটা আমার হবে যৌগিক অণু। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এরপরে চলে যাবো মৌলের প্রতীক। মৌলের প্রতীকটা কি? মৌলের প্রতীক হচ্ছে কোন মৌলের ইংরেজি অথবা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে আমরা বলবো মৌলের প্রতীক। ঠিক আছে, আমি যদি লিখি কার্বন, কার্বনকে কি দিয়ে প্রকাশ করা হয়? সি দিয়ে। কার্বনের প্রতীক হচ্ছে সি, হাইড্রোজেন। হাইড্রোজেনকে কি দিয়ে প্রকাশ করা হয়? এইচ, তাই না? তো যদি আমি এটা ইংরেজি লিখি তাহলে কি হবে? হাই ড্রোজেন, তাই না? আর কার্বন তাহলে ইংরেজি নামে সংক্ষিপ্ত রূপ, তাই তো? এটা এইচ, তাহলে কার্বনের সি আর হাইড্রোজেনের এইচ, এটা হচ্ছে মৌলের প্রতীক। ঠিক আছে, এখন আমি যদি লিখি সোডিয়াম, সোডিয়াম, তাই না? সোডিয়ামের
এনএনএ কি বোঝায় সোডিয়াম আমি যদি ইংরেজিতে লিখি তাহলে কি সোডিয়াম কি এনএ থেকে শুরু হবে নাকি এস থেকে শুরু হবে এস দিয়ে তাই না তাহলে এস থেকে যদি শুরু হয় তাহলে আমরা এখানে কি লিখতাম সোডিয়াম তাহলে প্রথম অক্ষর তো এস আমরা কেন এনএ লিখলাম তার কারণ আমি প্রথমে বলেছি ইংরেজি অথবা ল্যাটিন নামে ঠিক আছে এই সোডিয়াম যেটা সেটা ল্যাটিন ল্যাটিন নাম সেটা হচ্ছে ন্যাট্রিয়াম ন্যাট্রিয়াম থেকে এসেছে কি সোডিয়াম ঠিক আছে আমি যদি পটাশিয়ামের কথা বলি পটাশিয়ামের প্রতীক হচ্ছে কে ঠিক আছে এ কে তে কি কি দেখো প্রকাশ করা হয় ক্যালসিয়াম ঠিক আছে পটাশিয়াম আমার নাম হয়তো ছিল পি কিন্তু আমার কেন কে আসছে এর ল্যাটিন নাম থেকে আসছে ঠিক আছে তাহলে আমরা প্রতীক কি এটা বুঝতে পারলাম প্রতীকটা হচ্ছে কোন মৌলের ইংরেজি অথবা ল্যাটিন নামের সংক্ষিপ্ত যে রূপ তাকে বলা হয় মৌলের প্রতীক তোমরা বই থেকে আরো আছে তোমরা যদি বইয়ের মাঝে পর্যায় সারণি আছে যেটা চতুর্থ অধ্যায়ে সম্ভবত ওটা যদি তোমরা খেয়াল করে দেখবা ইংরেজি নামের থেকে আছে আবার তোমার দেখবা ল্যাটিন নামও পাশে লেখা আছে তোমরা ওটা যদি ভালো করে দেখো অবশ্যই আরো ক্লিয়ার হবে আমরা এখন চলে যাই সংক্ষিপ্ত রূপকে আমরা সংক্ষেপ বলা হয় যেমন আমি বলি যদি বলি পানি পানিতে কি দিয়ে প্রকাশ করা হয় পানি সংক্ষেপটি H2O এটাই হচ্ছে সংক্ষেপ ঠিক আছে তাহলে আমরা আজকের ক্লাসে কি শিখলাম মৌলিক পদার্থ যৌগিক পদার্থ কি পরমাণু ও অণু মৌলের প্রতীক সংকেত আমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ আরও কিছু টপিক আমরা সামনের ক্লাসে কথা বলবো আশা করি তোমরা সামনের সেই ক্লাসটি আরও দেখবে এবং সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পড়ালেখার সাথেই থাকবে আর এই করোনাকালীন সময়ে আমাদের যদিও এখন স্কুল সীমিত আকারে খুলে দিয়েছে আমি আশা করব তোমরা নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে স্কুলে যাবে এবং মনোযোগ দিয়ে ক্লাস করবে প্রতিনিয়ত রুটিন অনুযায়ী পড়ালেখা করবে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ